বিরতি পর ফিরে আসলাম। প্রধানমন্ত্রী রাজ্য সফরকে কেন্দ্র করে নিগমের পক্ষ থেকে চলছে স্বচ্ছ আগরতলা সুষ্ঠু ত্রিপুরার বিশেষ অভিযান। যে অভিযানের অঙ্গ হিসাবে আজকে একটি র্যালির আয়োজন করা হয়, অনুষ্ঠিত হয় র্যালি। র্যালি শুরু হয় আগরতলা পৌর নিগম থেকে, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এবং আজকের এই র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রামপ্রসাদ পাল, মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মেয়র দীপক মজুমদার থেকে শুরু করে এক সারি নেতৃত্বরা উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ র্যালিটিতে। যে র্যালিতেও আজকে লক্ষ্য করা যাচ্ছে স্বচ্ছ অভিযানের মতন কর্মসূচি এবং তার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়েছে উপস্থিত সকলের মধ্যে। বিশেষ করে আগামীকাল 18ই ডিসেম্বর রাজ্যে আসছেন, একদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী রাজ্য সফরকে কেন্দ্র করে গোটা রাজ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি, গোটা রাজ্যে চলছে তৎপরতা। সরকার যেরকম ভাবে যাবতীয় নিরাপত্তা থেকে শুরু করে পরিকাঠামোগত দিকগুলিকে বিশেষভাবে জোর দিয়েছে, ঠিক তার পাশাপাশি বিজেপি দলের পক্ষ থেকে রয়েছে আলাদাই একটি উৎসাহ উদ্দীপনার পরিবেশ, যার অঙ্গ হিসেবে গোটা শহরকে সুন্দর স্বচ্ছভাবে সাজিয়ে তোলার কাজ এই মুহূর্তে শুরু হয়ে গেছে। গত 13 তারিখ থেকে চলছে পৌর নিগমের পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযানের মতন কর্মসূচি, যে কর্মসূচির আজকে প্রায় সমাপ্তি দিন আমরা বলতে পারি। এবং সমাপ্তি দিনে আজ র্যালি অনুষ্ঠিত হয়েছে পৌর নিগমের উদ্যোগে। আজকের এই র্যালিতে উপস্থিত নেতৃত্বদের কি বক্তব্য রয়েছে শুনুন। আগামীকাল আপনারা সবাই জানেন 18 ডিসেম্বর উনি আসছেন এখানে, অনেকগুলো প্রকল্প, অনেকগুলো ফাউন্ডেশন করবেন এবং সেই উপলক্ষে আমাদের যে বিবেকানন্দ ময়দান সেখানে উনি আসছেন। তো ত্রিপুরাবাসীকে আমি বলবো, সমস্ত মানুষকে, সবাই জনসাধারণকে বলবো, কালকে যেন যে 2:30 আমাদের যে প্রোগ্রাম, প্রধানমন্ত্রী যে থাকবেন, উনি কি বলেন, সবসময় উনি যা বলেন সাধারণ মানুষের জন্য উনি বলেন এবং করেন, তো উনি কি বলেন তার জন্য সবাইকে আমি আহ্বান করব ওই ময়দানে আসার জন্য 2:30। আর এই প্রোগ্রামকে সামনে রেখে আমাদের পার্টি এবং আমাদের সরকারের তরফ থেকে, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে একটা স্বচ্ছ ভারত, আমরা স্বচ্ছ ত্রিপুরা যে সাফাই অভিযান চলছে সেটা আজকেও আমরা করছি ওনাকে ওয়েলকাম করার জন্য, জনসাধারণের মধ্যে একটা মানে এমন একটা মহল তৈরি হোক যে উনি যে আসছে সত্যি সত্যিই আমরা ওনাকে স্বাগত জানার জন্য এই যে অভিযান আমরা শুরু করছি। তো এর জন্য আজকে মিউনিসিপ্যাল আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেব আছেন, আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি আছেন রাজীব ভট্টাচার্য, এবং সবাই সমস্ত নেতৃবৃন্দ আমরা মিলে আজকে এই যে আমাদের এই যে অভিযান সেটা চলবে। কতগুলো প্রজেক্ট উদ্বোধন হতে পারে ওই দিন? অনেকগুলো হবে, প্রায় 5-6টা তো আছেই, এখন বলবো না এগুলো, কারণ বলাটা ঠিক হবে না সেখানে, কারণ যখন এগুলো হবে আপনারা সবাই জানতে পারবেন, দেখবেন। রাজ্যের শীর্ষ নেতৃত্বের বক্তব্য আপনারা শুনলেন। মুখ্যমন্ত্রী আজকের এই র্যালিতে উপস্থিত হয়ে কার্যত যেমনটা জানিয়েছেন, আগামীকালকে প্রধানমন্ত্রী রাজ্য সফর, যার জন্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। এবং যদি আমরা আরো অন্যান্য দিকগুলো দেখতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে এসপিজির টিম ইতিমধ্যে রাজ্যে এসে উপস্থিত হয়েছে। আগরতলা বিমানবন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত সমস্ত রাস্তায় রয়েছে বিশেষভাবে নজরদারি। তার পাশাপাশি রাত দিন চলছে বাঁশের ব্যারিকেড নির্মাণের কাজ, দলীয়ভাবে চলছে বিশেষ তৎপরতা, যার কারণ দলীয়ভাবে চলছে প্রচার সজ্জা। বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে তোরণ বসানোর কাজ শুরু হয়ে গেছে। তার পাশাপাশি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে চলছে স্বচ্ছতার অভিযান, যে অভিযানের অঙ্গ হিসেবে আজকে অনুষ্ঠিত হলো একটি বিশেষ র্যালি। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।